ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটি তার জন্মলগ্ন থেকে এই ধরনের কর্মসূচি করে আসছে। আসলে আমাদের 30শে ডিসেম্বর আমাদের সংগঠনের 50তম বর্ষপূর্তি অনুষ্ঠান, তো এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেই আমরা এই বর্ষে একক প্রতিযোগিতার আয়োজন করেছি। আগে থেকেই আমরা অতীত দিন থেকেই আমাদের সংগঠনে যারা ছিল তাদের এই অনুরাগে, তাদের এই প্রত্যাশায় আমরা এই ধরনের কর্মসূচি করে থাকি। আমরা চাইব যে এই ধরনের নানাবিধ কর্মসূচি যে সামাজিক মাধ্যমে ছড়ানোর ক্ষেত্রে যেন সকলে ভূমিকা নেয় এবং ভারতের ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা অনুরোধ করব যে সকল ছাত্রছাত্রীরা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে অনুপ্রাণিত করবে, সকলকে অনুপ্রাণিত করবে। আমাদের সংগঠন থেকে এই বার্তা দিতে চাই যে সবার জন্য কাজ, শিক্ষার জন্য আমাদের যে লড়াই, এই লড়াই আমরা জারি রাখব এবং আগামী দিন এই ধরনের কর্মসূচি যেন দিকে দিকে সকলে পালন করে তার দিকেও আমরা নজর রাখব। দীপাঞ্জন সরকার, সম্পাদক, SFI সদর বিভাগীয় কমিটি।